12টা 45 মিনিটে সংবাদ পেয়েছি যে ডোনাট ব্রিজের এখানে আগুন লেগেছে। সাথে সাথে আমরা আগ্রাবাদ থেকে ইউনিট মুভ করে এখানে আসি, এসে যে আগুনকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করি। তাৎক্ষণিক আমরা অন্যান্য ইনস্টিটিউট কল দিই, টোটাল 12টা ইউনিটের প্রচেষ্টায় আমরা অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এখন আমরা আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আমরা ড্যাম্পিং এর কাজ করছি। এটা তদন্ত করে বলা যাবে, যেহেতু এখানে একটা অপেন স্পেস, খোলা জায়গা, মালিকানাবিহীন সরকারি জায়গা, এটা আমরা তদন্ত করে বলতে পারবো যে এটা আসলে কিভাবে লেগেছে আগুন। এটা এখনো এটাও বলা যাবে তদন্ত সাপেক্ষে কি পরিমাণ টায়ার ছিল, এটা আমরা তথ্য নিব। তথ্য নিয়ে তারপর আপনাদেরকে এখান থেকে আমরা জানাইতে পারবো। আমাদের যেহেতু এটা অপেন স্পেস, টায়ারের এত লাগত জিনিস, আমরা নিয়ন্ত্রণ আশেপাশে পানির সোর্সের অভাব ছিল, আমরা আমাদের পানি বাই গাড়িগুলো কাজে লাগিয়েছি। কাজে লেগে আমরা টোটাল চারিদিক থেকে আগুনটাকে কন্ট্রোল করে ফেলেছি ব্লক দিয়ে, যেন আগুনটা ছড়িয়ে যেতে না পারে। আপনারা জানেন পার্শ্ববর্তীতে একটা কলোনি আছে, ওই পাশে যেন কলোনিটা আগুনের না ছড়ায় সেটা আমরা ব্লক দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা সাফল্য লাভ করি। যেহেতু রেল লাইনটা খোলা জায়গা ছিল, এই দিকে আগুনটা ছড়াবে না, এই টার্গেট নিয়ে আমরা, যেহেতু আমাদের আবাসিক এরিয়া যেন আগুনটা ছড়িয়ে যেতে না পারে, সেটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি, যেন আগুনটা যেন ওইদিকে ছড়িয়ে না যায়, আগুনটা যেন বড় না হয়।